আসসালামু আলাইকুম। গোঠে বেনের পক্ষ থেকে আমি শেখ জালাল আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি ছাগলের ঘর নির্মাণের বিষয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করুন এবং লাইক দিন। যাই হোক, সরাসরি চলে যাচ্ছি ঘরের আলোচনায়। অনেক খামারি আছেন বা অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা ছাগল পালন করতে চান, কিন্তু একটি ঘর কীভাবে নির্মাণ করতে হয় সে বিষয়টি জানেন না। আমি শুরু করছি, সেই ঘরটি কীভাবে নির্মাণ করবেন। ঘর নির্মাণ করা খুবই সহজ। কাঠ, বাঁশ এবং টিন, জিআই তারের বেড়া, এসব দিয়েই একটি ঘর নির্মাণ করা যায়। যে ঘরটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, সেই ঘরটি একটি আধুনিক ঘর। ঘরের যে কাঠামো, সেই কাঠামো সম্পর্কে আমি একটু আলোচনা করব। তার আগে বলে নিই যে আপনাকে ঘর করতে হলে অবশ্যই আপনাকে 14 ফিটের খাম বানাতে হবে, সিমেন্টের খাম। যে খামটি আপনার 3 ফিট মাটির নিচে থাকবে এবং 3 ফিট থাকবে মাটির উপরে। 3 ফিটের যে মাটির উপরে থাকবে, সেই মাটির উপরের অংশটুকুই হবে মাচা। এই যে মাথাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাচা। নিচের যে অংশটুকু, সেটি হচ্ছে মাচা থেকে 3 ফিট নিচে, অর্থাৎ 3 ফিট 3 ফিট 6 ফিট চলে যাওয়ার পর 8 ফিটের হচ্ছে বেড়া হবে। আর মাচাটি শক্ত করার জন্য আপনি নিচে এরকম সিমেন্টের পিলার দিতে পারেন। আর মাচাটি করতে পারেন মূলত হচ্ছে যে স্মারক দিয়ে, কাঠের স্মারক দিয়ে। কাঠের স্মারকের গ্যাপ হবে মানে হাফ ইঞ্চি গ্যাপ। এজন্যই হবে যে ছাগল যখন পায়খানা করবে তখন নাদিটা হচ্ছে এখান দিয়ে নিচে পড়ে যাবে, এবং নিচে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেই আপনার খামার মোটামুটি ক্লিন হয়ে যাবে। আর আমাদের যে ঘরটি দেখতে পাচ্ছেন, সেই ঘরের মূলত বেড়া দেওয়া হয়েছে জিআই তার দিয়ে। জিআই তারের যে নেট, সেই নেট দিয়ে, নেটের গ্যাপ হচ্ছে আপনার 2.5 ইঞ্চি। আর যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলো মূলত ছাগল ওঠানামা করার জন্যেই করা হয়েছে, যাতে করে ছাগল খুব অনায়াসে উঠতে পারে, নামতে পারে। সিঁড়ির মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সিঁড়ির একটা করে স্মারক দেওয়া হয়েছে, যাতে পা ফসকে না পড়ে যায় ছাগল। কারণ অনেক গর্ভবতী ছাগল থাকবে, তারা পা ফসকে যদি পড়ে যায় তাহলে গর্ভপাতের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা এই ঘরটি এইভাবে করেছি। আর ঘরে সবসময় অবশ্যই তালাবদ্ধ করে রাখতে হবে, আমরা স্টিলের তালাও ব্যবহার করেছি। আর ঘরের শেডটা নির্মাণ করতে গেলে আপনাকে অবশ্যই আপনার পুঁজির উপরে ডিপেন্ড করবে। আর ঘরের সামনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে চারণভূমি, ছাগল চড়ানোর জন্য জায়গা, এবং সেই জায়গাটুকু আবার আলাদা করে বেড়া দেওয়া হয়েছে। বেড়ার পরের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, সেই অংশটুকু হচ্ছে আমাদের ঘাসের প্রজেক্ট। মূলত আমাদের ঘাসগুলো হচ্ছে পাংচুং নেপিয়ার, এটি হচ্ছে উন্নত জাতের একটি ঘাস যা খেলে ছাগলের দেহ অনেক পুষ্টি যোগায়। এই ঘরটি অনেক বড় একটি ঘর, লম্বায় 60 ফিট, আর মানে দৈর্ঘ্য হচ্ছে 60 ফিট, প্রস্থে হচ্ছে 16 ফিটের মতো। আপনারা এইভাবে ঘর করতে পারেন, টিন দিয়ে, কাঠ দিয়ে মাচা করে করতে পারেন। করলে আপনার ছাগল অনেক বেশি নিরাপদে থাকবে, ছাগলের ঠান্ডা লাগবে না, জ্বর হবে না, বা ছাগল কাশাকাশি করবে না। মূলত ছাগল সবসময় শুকনো এবং পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করে, তার কারণে এই বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই আমরা এই ঘরটি নির্মাণ করেছি। আর অবশ্যই ঘর নির্মাণ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ঘরটা যেন অন্যত্র স্থানান্তর করতে পারেন, তাই আপনাকে সবসময় লোহার অ্যাঙ্গেল ব্যবহার করতে হবে। এবং খামগুলো প্রত্যেকটা পিলার আপনাকে ছিদ্র করে যখন আপনি খামগুলো বানাবেন, তখন রাজমিস্ত্রিকে বললেই হবে যে আমার কাঠগুলো যেন আমি এমনভাবে ছিদ্র করতে পারি, বা খাম পিলারগুলো যেন এমনভাবে ছিদ্র করতে পারি যেন আমি এগুলো অন্যত্র সরিয়ে নিতে পারি। আমরা সেভাবেই করেছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘরটি একটি আধুনিক ঘর। এই ঘর আপনারা ইচ্ছা করলে, চাইলে এই ভিডিও দেখেও আপনারা ঘরটা করতে পারেন। ঘর করা তেমন কোনো কঠিন কাজ নয়। আর খামার অবশ্যই আপনাকে নেটের বেড়া দিতে হবে, জিআই তারের বেড়া। বেড়া দিলে হবে কি যে আপনার খামারের ভিতরে কোনো চোর, ডাকাত বা অন্য কোনো জীবজন্তু বা বন্যপ্রাণী ঢুকতে পারবে না, আবার ছাগলকে আক্রমণ করতে পারবে না। মূলত ছাগলকে সুরক্ষিত রাখার জন্য আমাদের এই ব্যবস্থাপনা। আর ঘাসের যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন, সেখানে পাংচুং নেপিয়ার নামের একটি ঘাস, উন্নত জাতের ঘাস, যেটি সচরাচর কারো কাছে নেই, না থাকার সম্ভাবনা অনেক বেশি। আমি এটি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। আর ল্যাট্রিন দেখতে পাচ্ছেন, এটি মূলত আমাদের নিজেদের ব্যবহার করার জন্যে। যাই হোক, আজকে এটুকুই। নিশ্চয়ই ঘর সম্পর্কে জানতে পারছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন।
ধন্যবাদ সবাইকে।